নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। রবিবার দিন অসত্য গাছকে পূজা করা শাস্ত্রসম্মতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ। এর পিছনে ছোট্ট একটি কাহিনীর কথা আপনাদের বলছি। একবার ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মীকে বিবাহ করার বিশেষ ইচ্ছা প্রকাশ করেন। মাতা লক্ষ্মী তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন তার বড় বোন অলক্ষ্মী অর্থাৎ দরিদ্রতা তার এখনও বিবাহ হয়নি। তার বিবাহ হওয়ার পরেই তবেই সে বিষ্ণুদেবকে বিবাহ করতে পারবে। সেজন্যই তার বড় বোন দরিদ্রতাকে সে জিজ্ঞাসা করল মাতা লক্ষ্মী যে সে কেমন বর পছন্দ করে। তখন বলল যে আমি এমন একটি বর চাই যে কখনোই সে পূজা পাঠ করবে না, ও এমন একটা জায়গাতে থাকতে চায় যেখানে কখনোই ওকে পূজা পাঠ করতে হবে না। তখনই সে ভগবান বিষ্ণুর কাছে একটি ঋষি নামক বর প্রার্থনা করল এবং বিবাহ সূত্রে বন্ধনপ্রাপ্ত হলেন। এবং লক্ষ্মীর বড় বোন দারিদ্রতার কথা অনুসারে এমন স্থানে তারা বসবাস করল যেখানে ধর্মীয় কোনো আচার আচরণ হয় না। ঋষি এমন কোনো স্থান পেল না যেখানে এই দারিদ্রতাকে রাখতে পারবে। দীর্ঘদিন ঋষি এইভাবে খুঁজতে খুঁজতে অনেক দেরি হয়ে যায়, আর এদিকে দারিদ্রতা তার পথ চেয়ে বসে থাকে। আর এই রকম সময়ে আবারও ভগবান বিষ্ণু লক্ষ্মীর সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে আসে। মাতা লক্ষ্মী তখন বললেন যে যতক্ষণ যে তার বড় বোন গৃহস্থ না হচ্ছে ততক্ষণ সে বিবাহ করবে না। তখন ভগবান বিষ্ণু বুঝতে পারলেন যে এই অলক্ষ্মীকে কোথায় রাখা যায়। তখনই সিদ্ধান্ত নিলেন যে তার বিশেষ স্থান অসত্য গাছ, সেই অসত্য গাছে রবিবার করে ঋষি এবং দারিদ্রতাকে রাখার অনুমতি দিলেন। প্রতি রবিবারে এই বিশেষ গাছ অর্থাৎ অসত্য গাছে দেবতাদের না অবস্থান হয়ে সেখানে ঋষি এবং দারিদ্রতার অবস্থান হয়, আর সেই কারণেই রবিবার অসত্য গাছের পূজা নিষিদ্ধ রয়েছে শাস্ত্রে। এছাড়া রাত্রিতেই অসত্য গাছের পূজা নিষিদ্ধ আছে শাস্ত্রে। তাই রাত্রি 8টার পর থেকে অসত্য গাছে দারিদ্রতার বিশেষ নিবাস রয়েছে। তে এও উল্লেখ রয়েছে যে অসত্য গাছ এমনই একটি শুভ গাছ যে গাছে মানুষ মনস্কামনা করেন তার মনস্কামনা পূরণ হতে সময় লাগে না। সুখ সম্পদ ধন ঐশ্বর্য সবই প্রাপ্তি হয়, এরা সন্তান সুখ সৌভাগ্য প্রাপ্তি হতে সময়ই লাগে না। এছাড়া গৃহের অশুভ প্রভাব অর্থাৎ বাস্তুদোষ তাও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়, আর সেই সাথে শনির অশুভ প্রভাবও দূর হয়ে যায়। জন্মকুণ্ডলিতে থাকা পিতৃদোষ তাও কিন্তু দূর হয়ে যায় এই অসত্য গাছের পূজাতে। একটা কালসর্প দোষও দূর হয়ে যায় এই বিশেষ গাছের পূজাতে। স্টে উল্লেখ রয়েছে যে রবিবার দিন যে সমস্ত জাতক কিংবা জাতিকারা অসত্য গাছকে পূজা অর্চনা করেন তাদের উপরে দারিদ্রতা খুশি হয়ে যান, অর্থাৎ অলক্ষ্মী খুশি হয়ে তার সঙ্গে তার গৃহে প্রবেশ করে আর তার জীবনকে ধীরে ধীরে নরক বানিয়ে দেয়। এই ভুল করেও রবিবার অসত্য গাছকে ছোঁবেন না বা পূজাও করবেন না। একটা কথা মনে রাখবেন বা খেয়াল করবেন, অসত্য গাছ যেন আপনার গৃহেতে না থাকে। শাস্ত্রে আছে যে অসত্যের ছায়া গৃহে পড়লে তা কিন্তু অশুভ বলে মনে করা হয়, বাস্তু দোষ তৈরি হয়। খেয়াল করবেন যে যদি অসত্য গাছ আপনার বাস্তুতে হয়ে যায় সে গাছ কাটতে কিন্তু অনেক রকম সমস্যা তৈরি হয়, আর যদি কেটে ফেলেন তাহলে বাস্তুদোষ তো অবশ্যই হবে, পাশাপাশি পিতৃদোষ এবং আপনার বংশ পরম্পরায় বিভিন্ন দোষ তৈরি হয়। শাস্ত্রে এও উল্লেখ রয়েছে আপনি যদি কোনো পবিত্র মনে এবং পবিত্র কাজের জন্য এই গাছ কাটেন এবং গাছের কাছে অনুমতি নিয়ে কাটেন তাহলে এই দোষ থেকে আপনি অবশ্যই রেহাই পাবেন। যদি কোনো কারণে আপনার বাস্তুতে অসত্য গাছ হয়ে যায়, ছোট অবস্থাতেই সেই গাছকে আপনি কোনো একটি টবে তুলে ফেলবেন আর সেখানে দু তিন দিন পূজা অর্চনা করার পরে আপনি কোনো স্থানে অর্থাৎ কোনো মন্দিরের কাছে
অথবা রাস্তার কোথাও আপনি সেটিকে পুঁতে দেবেন। তবে এমন জায়গায় পুঁতবেন যেখানে পুঁতলে আপনার গৃহে সেই গাছের ছায়া না পড়ে। গাছ একবার পুঁতলে অবশ্যই 7 দিন আপনি গাছের গোড়াতে জল দেবেন যাতে গাছটি মারা না যায়। একইভাবে তুলসী গাছের কথা আপনাদের বলবো। আমাদের হিন্দু শাস্ত্রে তুলসীকে দেবী হিসাবে পূজা করা হয়, তাই প্রতিদিন আমরা পুজোর আগে তুলসী গাছের গোড়াতে জল দিই। সাথে প্রতিদিন রাতে বা সন্ধ্যাতে আমরা তুলসী গাছের গোড়াতে প্রদীপ দেখাই। রবিবার দিন তুলসী গাছে জল দেওয়া, ছোঁয়া, এমনকি সেখানে প্রদীপ দেওয়া কোনোটাই চলে না। শাস্ত্রে উল্লেখ রয়েছে যে তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু অথবা কৃষ্ণের পূজা অসমাপ্ত থাকে। তুলসী মায়ের সঙ্গে বিষ্ণুদেবের যে বিবাহ তা শালগ্রাম শিলা হিসাবে পূজিত হয়। সেই কারণেই রবিবার তুলসী দেবী এবং ভগবান বিষ্ণুর বিশেষ ব্রত রাখা হয় এই বিশেষ রবিবারে। তাই এই জন্য রবিবার করে তুলসী পাতা তোলা উচিত নয়, এমনকি স্পর্শ করাও উচিত নয়। সে এও উল্লেখ রয়েছে যে রবিবার হলো বিষ্ণুদেবের খুবই প্রিয় একটি দিন, সেই কারণেই বিষ্ণুদেবের প্রিয় তুলসী গাছের পাতা এদিন তোলা হয় না। এই দিনে তুলসী দেবী ভগবান বিষ্ণুর আরাধনায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকেন। সকল কারণের জন্য এই রবিবারে তুলসী গাছের গায়ে স্পর্শ করতে নেই বা তুলসী পাতা তুলতে নেই। সঙ্গে তুলসী গাছে দীপ, ধূপ এবং জল অর্পণ করতে নেই। যদি আপনার তুলসী পাতা যদি লেগে থাকে তাহলে আপনি আগের দিন অর্থাৎ শনিবার দিন এই বিশেষ পাতা তুলে আপনি রাখতে পারেন, আর পরের দিন অবশ্যই এই পাতাকে ব্যবহার করতে পারেন। অবশ্যই বন্ধুরা, এই রবিবার দিন তুলসী এবং অশ্বত্থ গাছের বিষয়টি অবশ্যই মনে রাখবেন, কারণ এই ভুলেও এই দুটি গাছকে রবিবার স্পর্শ করবেন না বা কোনোভাবে পূজা অর্চনা করবেন না। রবিবার যদি আদিত্য হৃদয় স্তোত্রম আবৃত্তি বা পাঠ করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। রবিদেবের কৃপায় আপনার সমস্ত কাজ ধীরে ধীরে হয়ে যাবে, মান সম্মানের বৃদ্ধি পাবে। একটি তামার পাত্রে জল ভরে তাতে কিছু লাল ফুল এবং অল্প পরিমাণে যদি গুড় দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে উৎসর্গ করেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সেই সাথে চাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। প্রত্যহ যদি আপনি 21 বার করে ওম সূর্যায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করতে থাকেন তাহলে সূর্যদেব আপনার প্রতি কৃপা করবে। তো বন্ধুরা, এই বিশেষ কথাগুলি মনে রেখে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।